फिर राजधानीर आईजीएम हासपाताले चिकित्सा परिसेवाय चूड़ान्त गाफिलतिर अभियोग। शुक्रवार रात थेकेई हासपातालेर बाइरे असुस्थ अवस्थाय पड़े थाकलेओ एक रोगीनिके चिकित्सा करेनि, एमनटाइ अभियोग रोगीनिर परिवारेर पक्ष थेके। फिर राजधानीर आईजीएम हासपाताले चिकित्सा परिसेवाय चूड़ान्त गाफिलतिर अभियोग। शुक्रवार रात थेके हासपातालेर बाइरे असुस्थ अवस्थाय पड़े थाकलेओ एक रोगीनिके चिकित्सा करेनि। प्राय 12 घंटा पर संवाद माध्यमेर गुतु खेये टनक नड़े हासपाताल कर्तृपक्षेर। शेष पर्यन्त रोगीनिर चिकित्सा शुरू हय, नाम शेफाले सरकार। तबे एई घटनाय आईजीएमेर गाफिलति फेर एकबार प्रकाश्ये एसेछे। साबरुमेर बासिंदा बाबुल सरकारेर स्त्री शेफाले सरकार आज थेके 6 दिन आगे पारिवारिक विवादेर जेरे आहत हन। प्रथम ताके निये जाओया हय साबरुम महकुमा हासपाताले, सेखान थेके 2 दिन पर गुमती जिला हासपाताले स्थानान्तर करा हय। অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে 2 দিন পর শনিবার বিকেলে জিবিতে স্থানান্তর করা হয়। গুমতি জেলা হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে শেফালি সরকারকে জিবি হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তাকে ভর্তি রাখেননি চিকিৎসকরা। রাতেই তাকে আইজিএমে পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকে শুরু হয় অবহেলা। রাত 11:30টা নাগাদ শেফালিকে নিয়ে স্বামী বাবুল সরকার আইজিএম হাসপাতালে এসে পৌঁছালে তাকে ভর্তি রাখেনি চিকিৎসকরা। প্রচন্ড অসুস্থ স্ত্রীকে নিয়ে চিকিৎসকদের হাতে পায়ে ধরেও রাতে ভর্তি তো দূরের কথা, চিকিৎসা পর্যন্ত শুরু করা হয়নি। করোনার ভয়ে কোনো চিকিৎসক শেফালিকে ছুঁয়ে দেখেনি বলে অভিযোগ। বহু কাকুতি মিনতি, এমনকি চিকিৎসকদের পায়ে ধরেও স্ত্রীর চিকিৎসা শুরু করতে পারেননি তিনি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, গুরুতর অসুস্থ অবস্থায় এলেও হাসপাতালের ভেতরে না রেখে বাইরেই ফেলে রাখা হয়। মঙ্গলবার দুপুরবেলা আমি লেগেছি সাবরুম হসপিটালে, দুদিন রাখছে। দুদিন রেখে রেবা দিয়ে উদুপুর টেবা নিয়ে রাখছি দুদিন। তো কালকে 11টার সময় রেবা দিয়েছে, যে রাত্রে 11টা দিয়েছে রেবার, রাত্রে 11:30 পড়ছি। 2-3টা তো লোক আমি বসছি স্যারের কাছে, অথবা দুটো আছে আমার স্যার ভক্তি রাখেন না, আমি তো রুগীলে খুব কষ্ট হতেছি। রেবার কাউ যাইছে স্যার, ও না না এখানে আমরা সিট নাই, জায়গা নাই। আমি স্যার আমরা সাইডে কোনো জায়গা দেন, আমি আজকে রাত্রে দুটো পরীক্ষা করে দেন স্যার, ওই অল্প ঠিকগুলো আমি নিয়ে যাবো স্যার। আপনার নাম বাবুল সরকার। আপনার কি হয়? আমি রাত্রে অত হলুদ করলাম, রাখবো না, এখনো রাখবো না স্যার। সকালে এই খবর চাউর হতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা হাসপাতালে ছুটে যেতে দৌড়ঝাঁপ শুরু হয় হাসপাতাল কর্তৃপক্ষের। প্রশ্ন উঠছে, গুরুতর অসুস্থ হওয়ার পরও কেন তার চিকিৎসা শুরু হয়নি? যদি অন্য কোনো অঘটন ঘটত তার দায় কে নিত? এই ঘটনায় ফের আইজিএম হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ করা যায়, বিনা চিকিৎসায় মৃত্যু, চিকিৎসা গাফিলতিতে মৃত্যুর বহু অভিযোগ রয়েছে এই হাসপাতালের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী এনএন।